নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত। তো অনেকদিন বাদে আমি তোমাদের সাথে আবার সামনাসামনি এসে কথা বলছি, অনেক দিন বাদে। তো বন্ধুরা, আজকে তোমাদেরই একটি রিকোয়েস্টেড ব্লগ নিয়ে এসেছি আমি। তবে রিকোয়েস্টেড ব্লগটা শুরু করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। কিছুদিনের মধ্যেই আমি একটা কিউএনএ ভিডিও আনতে চলেছি, যেটা লিভিং উইথ সায়নীর প্রথম কিউএনএ ভিডিও হবে। তো সে তার জন্য তোমাদের খুব সহযোগিতা দরকার, তোমাদের সহযোগিতা ছাড়া আমি এটা করতে পারবো না। যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে এটা সম্ভব করা। তো তোমাদের যা যা প্রশ্ন আছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আজকের ভিডিওর তলাতেও করতে পারো, বা আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছি সেখানেও দেখে নিয়ে তোমরা করতে পারো, কালকেই দিয়েছিলাম আমি। তো সেখানে তোমাদের প্রশ্নগুলো করো, আমি তোমাদের প্রশ্নগুলো যদি অনেক বেশি পরিমাণে আসে তাহলেই আমি এই ভিডিওটা করতে পারবো। তোমাদের রিকোয়েস্ট ছিল যে আমি যেন খুব তাড়াতাড়ি বাসন্তী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো আর মোটামুটি মনে করো 20-22 দিনের মাথাতেই বাসন্তী পুজো। তো তার জন্য আজকে আমি তোমাদের জন্য সেই ব্লগটি নিয়ে এসেছি। ঘরোয়াভাবে কীভাবে করবে, পুরোহিত না পেলে কীভাবে তোমরা খুব সাধারণভাবে এই পুজোটি করতে পারো, সেই বিধি নিয়ে চলে এসেছি। এবং সময়সূচিটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। চৈত্র মাসের শুক্লা তিথিতে হয় বাসন্তী পুজো, যেহেতু বসন্তকালের প্রথম উৎসব, তাই জন্য রাজা সুরত এই পুজোটার নাম দিয়েছিলেন বাসন্তী পুজো। এবং রাজা সুরতি পৃথিবীতে এই পুজোটি প্রথম শুরু করেছিলেন। এবং মা দুর্গা এই দিনে মহিষাসুরও মর্দিনী হয়েছিলেন, মানে মহিষাসুরকে বধ করেছিলেন। আর আমরা যেটা শরৎকালে যে দুর্গাপুজোটা মানে করে থাকি, সেই দুর্গাপুজোটা হচ্ছে অকাল বোধন বলা হয় তাকে, তোমরা অনেকেই হয়তো জানো। আর রাজা রামচন্দ্র মাতা সীতাকে পাওয়ার জন্য, মানে যখন লঙ্কা অধিপতি তাকে নিয়ে চলে গেছিল হরণ করে, সেই সময় যখন সমুদ্র মানে সমুদ্রতে সেতু বাঁধা হচ্ছিল, সেই সময় রাজা রামচন্দ্র মাতা সীতাকে পাওয়ার জন্য এই পুজো ওই পুজোটি করেছিল। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। পুজোবিধি শুরু করার আগে দেখো আমি একটি জলচৌকি নিয়ে নিয়েছি, আর তাতে তিনটে সিঁদুরের ফোঁটা এঁকে নিয়েছি। এবার আমি এর উপরে একটি লাল কাপড় পেতে দেব। মাকে সবসময় লাল কাপড়ের উপরে পাতবে, আমি শালুর কাপড় পাচ্ছি, তোমরা শালুর কাপড়ও পাততে পারো বা বাজারের কোনো ফ্যান্সি কাপড় নিতে পারো। এবার আমি দেখো আসন শুদ্ধিকরণের জন্য গঙ্গা জল একটু ছিটিয়ে নিচ্ছি 3 বার করে। আর এবার আমি মায়ের যে ফটোটি আছে, মানে আলেখ্যটি, আমি এখানে বসিয়ে নেব। এখানে মা দুর্গার ফটোটি বসবে, কেন কি মা মহিষাসুর মর্দিনী, তো তার 4 সন্তানকে নিয়ে এই সময় আমাদের পৃথিবীতে আসেন। এবং এই সময় মা মহিষাসুরকে বধ করে আমাদের পৃথিবীকে দুষ্টের হাত থেকে রক্ষা করেছিলেন, তো তার ফটোটি আমি বসিয়ে নিয়েছি। এবার আমি স্নান বিধি শুরু করব। তো একটি পরিষ্কার গামছা নিয়ে নিয়েছি, তাতে গঙ্গা জল নিয়ে নিচ্ছি, এরপরে নেব অঘরু এবং গোলাপ জল। তোমাদের কাছে যদি মা দুর্গার মূর্তি থাকে পাথর বা পিতলের, অবশ্যই তোমরা প্রথম দিন পঞ্চামৃত করে তারপরে মাকে বসাবে। আর এই 4 দিন ধরে পুজো চলবে, 4 দিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, অর্থাৎ 5 দিনের যে পুজো থাকে সেই প্রত্যেক দিনের পুজো বিধিতে তোমরা পঞ্চামৃত করতে পারো। আর যদি আমার মতন আলেখ্য থাকে তাহলে এইরকমভাবে প্রতিদিন স্নান করিয়ে নিতে পারো। তো দেখো আমার স্নান করানো হয়ে গেল। এবার আমি একটি প্রদীপ প্রজ্বলিত করেছি, এই প্রদীপটি আমি মায়ের সামনে ধরিয়ে মানে রেখে দিলাম। বাসন্তী পূজার বিধিটি অবশ্যই পুরোহিত দ্বারা করানো উচিত, তবে যারা একদমই পুরোহিত পাচ্ছ না, বাড়ির কাছে কোনো মন্দির নেই সেখানে যেতে পারছো না, বা হয়তো মনে মানে নিজের মনে মনে ইচ্ছে আছে যে বাড়িতে তুমি নিজে হাতে পুজো করবে মাকে, তো তাদের জন্য এই নিয়মটি। বাকি কিন্তু এই বাসন্তী পুজো অবশ্যই পুরোহিত দ্বারা করানো উচিত। তো দেখো আমি প্রদীপ প্রজ্বলিত করে নেওয়ার পর আরতি করে নিয়েছি এবং মা দুর্গাকে এখন সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর তার আগে যেহেতু গণপতি বাপ্পা সর্বপ্রথম প্রথম পূজ্য, সেই জন্য আমি গণপতি বাপ্পাকেও সিঁদুরের ফোঁটা পরিয়ে নিয়েছি। এখন আমার মাকে একটু সাজ শৃঙ্গার করতে হবে, তার জন্য এই প্রদীপটাকে আমি একটু সাইডে সরিয়ে দিতে হবে। তো প্রদীপ সাইডে সরিয়ে দিয়েছি। এবার দেখো মায়ের জন্য আমি একটা ওড়না এনেছি, সেই ওড়নাটা আমি মায়ের মাথায় মানে পরিয়ে দিলাম সুন্দর করে। আর কিছু সাজ শৃঙ্গারের জিনিস মাকে দেব, যেমন আলতা, সিঁদুর, এগুলো মায়ের কাছে দিতে হয়, তো আলতা সিঁদুরটি আমি সাজিয়ে দিলাম। আর মাকে ঠিক এই রকম লাগছে দেখতে, তোমরা চলো সবাই দেখে নাও, একটু মায়ের দর্শন করে নাও। ফুল নিয়ে চলে এসেছি, তবে একটা কথা বলতে চাই, আমাদের এখানে
তোমার বাসন্তী পুজোর আগে, যে কোনো পুজোর আগের যে জিনিসগুলো সেগুলো পুজোর একদিন বা দুদিন আগেই পাওয়া যায়। যেমন বাসন্তী পুজোতে সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে মূল উপাদান, যে পদ্ম ফুল লাগে। তো আমি আজকে পদ্ম ফুলটা জোগাড় করতে পারিনি, বাসন্তী পুজোর আগে মার্কেটে পদ্ম ফুল অ্যাভেলেবেল হয়ে যায়। তো তোমরা যারা বাসন্তী পুজো বাড়িতে করতে চাইছো তারা অবশ্যই একটি হলেও বাসন্তী পুজোর দিন পদ্ম ফুল কিনবে। আর এখানে দেখো এখন আমি লাল চন্দন আর শ্বেত চন্দন বেটে নিচ্ছি, অবশ্যই মাকে তিলক করাবো এবং গণপতি বাপ্পাকে তিলক করাবো, আর ফুলগুলোতে আমি ছিটিয়ে নেব। তো দেখো এখন আমি প্রথমে সর্বপ্রথম পূজ্য যেহেতু গণপতি বাপ্পা তাকে তিলক করালাম, মাদেরকে তিলক করিয়ে নিচ্ছি, এবং শ্বেত চন্দনটা দিয়ে আমি কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে তিলক করিয়ে নেব। এরপরে আমি যে ফুলগুলো এনেছি তাতে একটু করে আমি যে চন্দনটা বেটে রেখেছি সেই চন্দনটা ছিটিয়ে নেব, এবং ফুলমালা আমি আজকে একটা এনেছি। তবে তোমরা কেউ যদি কারো যদি সামর্থ্যে কুলোয় বা মনে করো মার্কেটেও পেয়ে যাচ্ছ তারা পদ্ম ফুলের মালাও মাকে পরাতে পারো এই বাসন্তী পুজোর দিন। এখন এগুলো অ্যাভেলেবেল নয় মার্কেটে, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এমনি একটি ফুলমালা আমি পরিয়ে দিয়েছি, তো দেখো কেমন লাগছে মাকে। ঘট পাতার বিধি শুরু করব। আমি এখানে একটি পিতলের ঘট নিয়েছি, তোমরা চাইলে মাটির ঘট বা তামার ঘটেও এটা করতে পারো। তো আমি পিতলের ঘটে এখন সিঁদুরের ফোঁটা পরিয়ে নিচ্ছি। তোমরা স্বস্তিক চিহ্ন আঁকতে পারো, তিনটি ফোঁটা দিতে পারো বা পাঁচটি ফোঁটা দিতে পারো। আমি এখানে পাঁচটি ফোঁটা দিয়ে ঘটে মানে মঙ্গল ঘট আঁকছি। তো এরপরে আমি ঘটটিকে জলপূর্ণ করে নেব। ঘর জলপূর্ণ করছি। তো বন্ধুরা এই পুজোর আরও একটি মূল উপাদান হচ্ছে আমশাখা। তো আমশাখাটা আমি আজকে পাইনি, কেন আমাদের এখানে বৃহস্পতিবার ছাড়া আমশাখা পাওয়া যায় না মার্কেটে। তো আমার কাছে যে পিতলের আমশাখাটি আছে সেটা দিয়েই আমি ঘরটি স্থাপন করব। আর এভাবেও করা যায়, তোমরা বাসন্তী পুজোর আগে মার্কেটে এই জিনিসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে, কেন সেই সময় পাওয়া যায়। আমি এর আগেও দেখেছি মার্কেটে যে কোনো পুজোর আগে সমস্ত জিনিসই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তোমরা পারলে একটি আমশাখা কিনে নেবে, আর যদি কারোর বাড়িতে এরকম থেকে থাকে সেও এই জিনিসটা দিয়েও করতে পারো। তো দেখো সেখানে আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিচ্ছি, এবং আমি এখন ঘর স্থাপনের বিধিটি শুরু করব। একটি ডাব নিয়ে এসেছি, ডাবের মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, তো সেটি দিয়েই আমি ঘরটি স্থাপন করব। তোমাদের কাছে যদি ডাব না পাও তাহলে তোমরা অবশ্যই নারকেল নাহলে কলা দিয়ে বা হর্তুকি দিয়ে ঘরটি পাততে পারো। তো দেখো আমি এখন ঘট পাতার বিধি শুরু করব। তো নিচে আমার এখানে পঞ্চশস্য ধান এবং দূর্বা পেতে তারপরে আমি তার উপরে আমি ঘরটি স্থাপন করব। তোমরা গঙ্গামাটি দিয়েও করতে পারো, গঙ্গামাটির উপরে পঞ্চশস্য ধান আর দূর্বা দিয়ে। আমি এখানে গঙ্গামাটিটা আজকে পাইনি ওই একই কারণ, আর আমার আশেপাশে একটুকু পরিষ্কার জায়গা ভালো জায়গা নেই যেখান থেকে আমি মাটিটা সংগ্রহ করতে পারবো, কেন কি আমার বাড়ির জায়গা খুবই কম, যারা আমার প্রথম থেকে দেখছো তারা জানো। তো এইভাবেই আমি ঘরটি স্থাপন করছি। এই পুজোতে দেখানোর সময় আমার এই কতগুলি জিনিস আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, এটার একটা বাধ্যবাধকতা আছে অবশ্যই। তবে পুজোর আগের দিন যদি আমি দেখাতাম হয়তো সব কিছুই পেয়ে যেতাম, কিন্তু তোমরা যেহেতু দেখতে চেয়েছো এবং কিছুদিন আগে থেকে আমার এই ভিডিওটা দিলে অনেক তোমাদের সুবিধা হবে বাজার করার জন্য, তো সেটার জন্য আমি কিছুদিন আগেই তোমাদের ভিডিওটা দেখালাম। তো দেখো এখানে আমি জলশঙ্খে জল দিয়ে নিচ্ছি, অবশ্যই মা দুর্গার পুজোতে জলশঙ্খ লাগে। জলশঙ্খ অবশ্যই একটি উজ্জ্বল বর্ণের ফুল দেবে, এবং অবশ্যই মায়ের ডান দিক আর তোমার বাঁ দিকে এই জলশঙ্খটি স্থাপন করবে। তো দেখো আমার জলশঙ্খ স্থাপন হয়ে গেছে। এবার দেখো এই আজকে আমি যে শীষযুক্ত ডাবটা নিয়েছি এটাও খুব বাজে, শীষটা ঠিকঠাক নেই। তো যাই হোক আমি এর উপরে একটি আচ্ছাদন দিয়ে দিচ্ছি, আমি চেলি দিয়ে আচ্ছাদন দিলাম, তোমরা এখানে গামছা দিতে পারো, ঠিক আছে। আর এই যে দেখো মায়ের শাখাপলা নোয়া, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই মানে এই শীষটার মধ্যে, এবং অবশ্যই একটি চাঁদমালা দেব।
তোমরা মাকে এই দিনে শাড়ি দিতে পারো, গামছা দিতে পারো, এই জিনিসগুলোকে পরে তুমি ব্রাহ্মণকে দান করতে পারো তোমার বাড়ির আশেপাশে থাকলে, বা কোনো সধবাকে, সধবা তো থাকেই বাড়ির আশেপাশে। আর অবশ্যই জিনিসগুলোকে তুলবে দশমীর পরে, ষষ্ঠীতে যদি দিয়েও থাকো, ঘর তো মানে নাড়ানোর কোনো ব্যাপারই থাকলো না, ঘর যেরকম বসে গেল সেরকম বসে গেল। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হবে, দশমীর তিথিটা পার হলে তারপরে তোমরা সেই জিনিসগুলোকে কাউকে দেবে। তো দেখো এখানে আমি পুষ্পাঞ্জলি এখন দেব, তো তার জন্য ফুল নিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমার কাছে তোমার পদ্ম ফুলটা আমি অ্যারেঞ্জ করতে পারিনি, আমি জবা ফুল দিয়ে দেবো। তোমরা ঘটে জবা ফুলও দিতে পারো, জবা ফুল, বেলপাতা, দূর্বা এই সমস্ত দিয়ে ঘটে পুষ্পাঞ্জলি দেবে এবং মায়ের চরণেও আমি ফুল দান করব। ভোগ দেব, মায়ের ভোগে যেটা প্রথম হয় যে নৈবেদ্য দিতে হয়, তো মাকে একটা থালাতে নৈবেদ্য দিচ্ছি আর পঞ্চদেবতাকে আরেকটা থালাতে নৈবেদ্য দিচ্ছি। এই নৈবেদ্যটা তোমরা অবশ্যই দেবে, যে কোনো মায়ের পুজোতে নৈবেদ্যটা কিন্তু দিতেই হয়। আতপ চালটাকে ধুয়ে ভালো করে স্তূপ আকারে একটা জায়গায় রেখে, মানে যেরকম করে আমি দেখাচ্ছি, স্তূপ স্তূপ করে নেবে পাঁচটা জায়গায়, আর মায়ের জন্য আলাদা একটা জায়গায়, এবং তার উপরে কলা দিতে হয় এবং অবশ্যই বাতাসা দিতে হয়। এছাড়াও আমি আজকে মিষ্টান্ন এবং ফল কিছু নিয়েছি, সেগুলো আমি ঠাকুরকে এখানে মাকে আমি নিবেদন করব। তোমরা চাইলে প্রত্যেক দিন মাকে অন্নভোগ দিতে পারো, তোমাদের যা মন চায় সেইভাবে, যেরকম তোমাদের সামর্থ্য সেইভাবে অন্নভোগ দিতে পারো। তবে একটাই কথা বলবো, যদি তোমরা কেউ অন্নভোগ দেওয়া শুরু করো তাহলে ষষ্ঠী থেকে দশমী পাঁচ দিনই অন্নভোগ দেওয়ার চেষ্টা করবে, আর না হলে লুচি সুজি, তরকারি ভাজা, ফলমূল, মিষ্টান্ন, নৈবেদ্য এই সমস্ত দিয়ে পুজো দেবে। আর মা দুর্গা যখন বাড়িতে থাকবে অবশ্যই দুবেলা তাকে ভোগ দেওয়ার চেষ্টা করবে, একবেলাতে যদি অন্নও দাও পরের বেলাতে মিষ্টি ফল এই সমস্ত দিয়ে ভোগ দেবে। আর দেখো এখানে আমি সব ভোগগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। মায়ের ভোগ নিবেদন করছি, অবশ্যই উজ্জ্বল ফুল এবং বেলপাতা দিয়ে মায়ের ভোগ নিবেদন করবে। এবার আরেকটি প্রথার কথা বলি, দেখো এখানে আমি একটি দইয়ের প্যাকেট নিয়ে এসেছি। তো এই দিনে অশোক ষষ্ঠী করা হয়, মানে ষষ্ঠীর দিন, বাসন্তী পূজার ষষ্ঠীর দিন অশোক ষষ্ঠী হয়। তো দেখো এটা হচ্ছে অশোক ফুল, এটা আমার এর আগের বছরের অশোক ফুল। এই বছর আমি অশোক ফুল মার্কেটে অনেক খোঁজ করেছিলাম কিন্তু পাইনি। তো অশোক ফুলটা দেখতে না অনেকটা পলাশ ফুলের মতন কালার হয়, যে কোনো দশকর্মাতে পেয়ে যাবে। তোমরা যারা সন্তানের মা, যাদের বাড়িতে অশোক ষষ্ঠী পালন হয়, তারা তো এই দিন অশোক ষষ্ঠী পালন করো। তো দেখো দইয়ের মধ্যে আমি ছটি অশোক ফুল দিয়ে দিয়েছি এবং মায়ের কাছে সেটা নিবেদন করছি, সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য এবং সন্তান যাতে ভালোভাবে বড় হয় সেই জন্য এই প্রথাটি অনেক মা করে থাকেন। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম। এবং মেয়েদের ব্রত কথা বলে একটি বই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবসময় আমাকে জিজ্ঞেস করো যে সায়নি তুমি ব্রত কথাটা কোথা থেকে পড়ো, তো এই যে দেখো মেয়েদের ব্রত কথা বলে একটি বই আছে, সেখানে দেখো চৈত্র মাসের ব্রতর মধ্যে অশোক ষষ্ঠীর ব্রতের কথা উল্লেখ আছে। তোমাদের পুজো হওয়ার পরে এই অশোক ষষ্ঠীর ব্রতটি পড়ে নেবে। আমি যেহেতু আনম্যারিড আমি এই ব্রতটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, যাদের সন্তান আছে, যারা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রতটি রাখছো, তারা অবশ্যই এই ব্রতটি পড়ে নেবে। আর যে কোনো দশকর্মা ভাণ্ডারে এই ব্রতর বইটি পাওয়া যায়। পুরাণ মতে বলা হয় যে এই দিন অশোকা সুন্দরীর জন্ম হয়েছিল, তো তারই নাম থেকে এই অশোক ষষ্ঠীর নামটি উদ্ভব হয়েছে। তো দেখো আমার পুজো সম্পূর্ণ দেওয়া হয়ে গেল, এবার আমি আরতি করে নিচ্ছি। প্রথমে আমি প্রদীপ দ্বারা আরতি করছি এবং তারপরে আমি ধূপকাঠির দ্বারা আরতি করব, ধূপের দ্বারা আরতি করব এবং অবশ্যই পঞ্চপ্রদীপের দ্বারা আরতি করব।
তো বন্ধুরা, এই ছিল আমার বাসন্তী পূজার বিধি। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আজকে আমার পরিবারের কে প্রথম দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমার এই পুজো পদ্ধতিটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা এইভাবেও পুজোটা করতে পারো বাসন্তী পুজো তিথিতে। দেখা হবে আবার কালকে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য মা দুর্গা তোমাদের সকলের মঙ্গল করুক।